আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখা যায়। তো প্রথমে একটা ব্রাউজারে ঢোকা লাগবে, সেটা হলো চরম অথবা গুগল, যে কোনো একটা ঢুকলে হবে। তো আমি ঢুকলাম, তো সার্চ বাটনে লিখব HDSTEMZ, এইচডি স্টেমস লিখে সার্চ দেবেন। তো আমাদের এই যে প্রথমে যে এইচডি স্টেমস এপিকে ডাউনলোড, এইখানে ক্লিক করবেন। তারপর নিচে একটু স্ক্রল করবেন, নিচে একটু স্ক্রল করে দেখবেন এই যে এইখানে, সরি এই যে এইখানে এইচডি স্টেম এপি, এই যে এটা 32 MB, তো এটা ক্লিক করবেন। এই যে দেখেন ডাউনলোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে এখানে ওকে চাপ দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমার ওয়াইফাই দিয়ে তো একটু ফাস্ট ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। তো এখানে ক্লিক করলাম, তো অ্যাপ তো এখন ইনস্টল দেব। এইচডি স্ট্রিমস স্ট্রিমস তো হয়ে গেল, ইনস্টল শেষ। এখন ওপেন করব, ওপেন করলাম। তো এখন দেখবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইভ, তো এইখানে ঢুকবেন। ঢুকে প্রথমে যে মাল্টিপল লিঙ্ক অ্যাভেলেবেল ম্যাচ ওয়ান, আমি ওয়ানে ঢুকলাম। ঢোকার পর এইখানে কিছু অ্যাড আসবে, কিছু না একটা অ্যাডই আসবে, সেখানে এই যে ক্রস করবেন, ক্রস করলাম। তো এখন এইচডি স্ট্রিমস তিনটা প্লেয়ার আছে, এইখানে যে এমএক্স প্লেয়ার, এক্স প্লেয়ার, তো আমি এইচডি স্ট্রিমসে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফ্লোটিং উইন্ডোজ ম্যানেজমেন্ট, তো এখানে ইয়ে করবেন, অন করে দেখবেন, আবার ব্যাক করবেন। তো এখন এই যে আবার একটা চলে আসছে, 3 সেকেন্ড ওয়েট, এই নো থ্যাংকস ক্লিক করবেন। নো থ্যাংকস ক্লিয়ার হবে হচ্ছে, তো এইভাবে দেখতে পারবেন আপনারা। ঠিক আছে।